রুদ্ধশ্বাস জয়ের আনন্দে বিরাট কোহলি ঠিক এভাবেই কেঁদে ফেলেছিলেন মাঠে উদযাপন করতে গিয়ে। আর মাঠের স্বামীর চোখে যখন জল গ্যালারিতে, সেই আনন্দ ভাগাভাগি করে নিলেন প্রিয় স্ত্রী অনুষ্কা শর্মা, তিনিও উদযাপন করতে গিয়ে কেঁদে ফেলেন। আর তাতেই বোঝা যায় আরসিবির জন্য এই জয়টা কতটা আবেগের ছিল, এ যেন ফাইনালের চেয়েও বড় একটি জয়। কেননা কিভাবে শেষ থেকে আবার শুরুতে প্রত্যাবর্তন করতে হয় সেটাই করে দেখিয়েছে আরসিবি। যে আরসিবি শুরুতেই বাদ পড়ার লিস্টে চলে গিয়েছিল, আর সেই আরসিবি যখন শেষ পর্যন্ত সুপার ফোরে, অপরদিকে কপাল পড়ে যায় চেন্নাই সুপার কিংসের। আইপিএল শুরুর টানা ছয় ম্যাচে হেরে একেবারে বাদ পড়ে যাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমালোচনা আলোচনা বিরাট কোহলিদের ভক্ত সমর্থকরা ব্যাপকভাবে ধুয়ে দিয়েছেন, আর এরপর অবিশ্বাস্য কামব্যাক করে দেখালো আরসিবি। যে আরসিবি তারা ছয় ম্যাচ হারলো একসাথে, সেই আরসিবি তারা ছয় ম্যাচ জিতে সুপার ফোরে চলে আসে, যা ছিল একেবারে অবিশ্বাস্য এবং অভাবনীয়। আর বিরাট কোহলির দুর্দান্ত ফর্ম, প্রত্যেক ম্যাচেই ধারাবাহিক রান, অরেঞ্জ ক্যাপ হোল্ডার তিনি। দলের জন্য তার যে ইম্প্যাক্ট, তার যে প্রচেষ্টা, তিনি যে আরসিবির জন্য কত ত্যাগ করেছেন সেটা কিন্তু তার উদযাপন আর এই কান্না দেখলেই বোঝা যায়। অভিনন্দন কোহলি, আশা করছি সুপার ফোরে এবার ভালো কিছু হবে এবং সেও পার অধরা স্বপ্নটাও যেন পূরণ হয়ে যায়। প্রিয় দর্শক, যারা আরসিবি সাপোর্টার আছেন তারা অবশ্যই এখন স্বপ্ন দেখতে শুরু করেছেন শিরোপার। আপনাদের অধরা স্বপ্ন পূরণ হোক।